ভালো আছে না? আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা দেখতে পেলেন যে নিচে ঘরে গিয়ে একটা ধূপ দিয়ে এলাম, কেননা নতুন ঘরটা হয়ে যাওয়ার পর থেকে রোজ একটা করে আমি ধূপ দিই। তো সেই জন্য সকালবেলা বা সন্ধ্যাবেলা কখনো কখনো দুবেলাই মোটামুটি যখন পারি দিয়ে আসি। এখন গেছিলাম সেটা দিতে, আর এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল চান হয়ে গেছে, চান টান করে পুজো টুজো হয়ে গেছে, এখন আমার খুব জোর খিদে পেয়েছে। কিন্তু খিদেতে আমার মানে অন্য একটা জিনিস খেতে ইচ্ছা করছে, সেই জিনিসটা এই মুহূর্তে যাকেই বলবো সে এইরকম ভাবে তাকাবে আমার দিকে। তো বলবো কিভাবে সেটাই আমি ভাবছি, আর সেটা এখন এত তাড়াতাড়ি পাওয়াও যাবে না। মিনিমাম সেটার জন্য 12টা তো লাগবে, মানে সকাল 12টা 12:30 না বাজলে সেটা কোনো দোকানে পাওয়া যায় না। ভাবছি বলবো না, সত্যি ইচ্ছা করছে, মিথ্যে কথা বলছেন। বিরিয়ানির সেন্টটা না মানে নাকের মধ্যে পুরছে, সাদা সাদা হলে হলে ভালো হলো। আমাদের সাথে বিরিয়ানির দোকান থাকবে, মাছা কোচা ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে আজকে যেটা আমি ব্রেকফাস্ট করব সেটা হচ্ছে ডিম টোস্ট। বিরিয়ানি খেতে ইচ্ছা গেছিলো, খাজি ডিম টোস্ট। ব্রেকফাস্ট বিরিয়ানি একটু বেশি বাড়াবাড়ি জানি, কিন্তু ইচ্ছা গেলে আর কী করবো, কিছু তো করার নেই। আজ সকালবেলা থেকে না মানে ভোরবেলা আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি বিরিয়ানি খেয়েছি, সেই থেকে সকালবেলা থেকেই আমার মাথার মধ্যে বিরিয়ানি বিরিয়ানিটা জিনিসটা ঘুরছে, এছাড়া আর কিছুই না। ওর জন্য ইচ্ছাটা আর কি গেছিলো, কিন্তু আমি খাবো এই ডিম টোস্ট। এখন ডিম টোস্টটা করি। অনেকে কি থাকে বসে বসে রয়ে রয়ে এক ঘন্টা ধরে খায়, আমি আবার অতক্ষণ ধরে বসে বসে খেতে পারি না, আমার মুখ মেরে দেয়। কাজের ক্ষেত্রেও তাই, আমি বসে বসে টুকুস টুকুস করে কাজকর্ম করতে পারি না, ঝপঝপ ঝপঝপ করে সব করে নিলাম তারপরে আবার বসে থাকবো। মানে খুব তাড়াতাড়ি খাই না, তবুও তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে এবার অন্য কাজগুলো করবো। অনেকে কি ধরে বসে বসে এক টুকরো খাবারকে এক ঘন্টা ধরে ন্যাকার চাকার করে করে খায়, আমি সব পারি না। আমার অলরেডি আর এইটুকুনি পেয়েছে, বাদ বাকিটা খাওয়া হয়ে গেছে। আমার মনে হয় আস্তে আস্তে খেলে খাওয়ার এনার্জিটাই চলে যায়। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর সোজা চলে এসেছি রান্নাঘরে, কেননা আমি এখন একটুখানি একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে লাউয়ের পায়েস। লাউয়ের পায়েসটা রান্না করব, কিন্তু এই লাউয়ের পায়েসটা এই বাড়িতে প্রথম রান্না করব, আর এই বাড়ির লোকেরা ফার্স্ট টাইম খাবে। আর লাউয়ের পায়েসটা হচ্ছে সম্পূর্ণভাবে আন্দুলের রান্না, আমার মা রান্না করে দিতে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে পায়েস খেতে ভালোবাসি। রোজ রোজ তো চালের পায়েস খেতে কারোর ভালো লাগে না, রোজ রোজ কী করবো, ওই জন্য কোনোদিন কমলালেবুর পায়েস, কোনোদিন লাউয়ের পায়েস, কোনোদিন পাস্তার পায়েস, বিভিন্ন রকমের পায়েস আমার মা করে খাওয়াতো। তো তার থেকে আমি আজকে করবো লাউয়ের পায়েস। আমি রেসিপিটা জানতামও না, আজকে মাকে একটুখানি ফোন করে জিজ্ঞেস করলাম, তো মা বলে এইভাবে কর, তো এইভাবেই করবো আমি যেরকমভাবে বলে দিয়েছে। তো দেখা যাক খেতে কীরকম হবে, মায়ের হাতে খেয়েছি খুব ভালো লাগতো, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব, দেখা যাক কতটা ভালো হয়। তো চলো বেশি কথা না বাড়ি, আগে কীভাবে করছি লাউয়ের পায়েসটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর লাউয়ের পায়েস করার জন্য যেটা একমাত্র মানে যেটা লাগবে সেটা হচ্ছে লাউটাকে একদম সরু 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 করে গ্রেট করে নিয়েছি। তোমরা যদি গ্রেট না করতে চাও তোমরা কিন্তু একদম ঝিরি ঝিরি করে কেটেও নিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি কারণ আমার একটুখানি মিহি জিনিসটা খেতে ভালো লাগে, মানে গ্রেট করাটাই ভালো সুবিধা হলো, ওই জন্য আমি গ্রেটটা করে নিলাম। তো এটা এখন কী করে রান্না করবো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। তো এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো গ্রেট করা লাউটা, একটুখানি জল দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে এটা বেশ ভাপানো হয়ে গেলে জলটা গেলে ফেলে দেবো। লাউ ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো লাউটা, একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যদি মনে হয় যে ঘিটা অল্প হয়েছে তো আরেকটু আপনারা ঘি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ, দিয়ে দেবো 2-3 চামচ মতন চিনি, এটা একটুখানি ফুটে এসছে এর মধ্যে দিয়ে দেবো কাজু, যেহেতু এটা হয়ে এসছে তাই নামানোর আগে দিয়ে দেবো 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো।
তো আমার রেডি হয়ে গেছে লাউ এর পায়েস, আর এটা একদম পুরোনো দিনের রান্না, একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। ছাদে এসে একটুখানি গাছগুলোকে দেখিয়ে দিয়ে যাই। এটা হচ্ছে শীতের গোলাপ, এটা প্রত্যেক বছরই ফোটে, এই কালারের ফোটে। আর এটা হচ্ছে দোকানে যেরকম বিক্রি হয় সেই রকম গোলাপ, একদম তরতাজা, খুব সুন্দর এই লেয়ারগুলো হয়। আর এখানে এই গাছগুলো তো, গাঁদা গাছগুলো তো দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে কি ছোট গাঁদা না মিনি গাঁদা একটা কি বললো মা কালকে এনে বসিয়েছে, এই গাঁদাটা, এটা মিনি গাঁদা বলে এটাকে। আর একটা আছে হলুদ কালারের, এই একটা মিনি গাঁদা আর ওই একটা মিনি গাঁদা। এই গোলমরিচটা গুঁড়ানো হবে, আর গুঁড়ানোর আগে কোনো জিনিস একটুখানি রোদ্দুরে দিয়ে দিলে বেশ ডাস্টটা খুব ভালো হয়, তাই জন্য রোদ্দুরে দিয়ে দিলাম গোলমরিচটা। শুধুমাত্র লাউয়ের পায়েস খেলেই তো হবে না, অন্যান্য রান্না বান্না এখন হচ্ছে, তো সেই রান্না বান্নাগুলোর মধ্যে আছে বেগুন পোড়া, এখানে রাখা আছে, আমি বেগুন খাই না। এটা হচ্ছে ভেটকি মাছ ভাজা, আর এটা হচ্ছে বেলে মাছ ভাজা, আর এখানে আলু পেঁয়াজের তরকারিটা হচ্ছে। বাইরে যে আওয়াজটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনে কাচাকুচি চলছে, এটার আওয়াজ হচ্ছে। তো আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে আমন্ডস খাচ্ছি, আমন্ডস আমি ভেজানোটাই খাই, কারণ এমনি খালি পেটে অনেকে শুকনোটা খায়, আমার ওটা খেলে সহ্য হয় না, আমি এই জন্য ভেজানোটা খাই। যাই হোক, এখন আমি আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে ধনে পাতার চাটনি। ধনে পাতা শীতকালে বেগুন ধনে পাতা এগুলো তো মানে প্রত্যেক বাড়িতে ঠুসে ঠুসে আসে, ঠুসে ঠুসে খাওয়া হয়। বেগুন আমার স্যুট করে না, অ্যালার্জি আছে বলে আমি বেগুনটা খেতে পারি না, কিন্তু ধনে পাতাটা যে আচারটা চাটনিটা ওটা ধনে পাতা আমাদের বাড়িতে সবাই খায়, মাঝে মধ্যেই বানানো হয়। তো এখন আমি করবো ধনে পাতার চাটনি, সেটা কিভাবে করবো সেটা আপনার সাথে আমি শেয়ার করছি। কোনো রকম এমনি এ নয়, ওটা আপনারা কাবাব টাবাবের সাথেও খেতে পারেন, এমনি ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, মানে সবসময় খেতে পারেন ওটা। আমরা ওরকম ভাবেই খাই, মানে কিছু যখন ধনে পাতা বেশি এলো বাড়িতে ওই চাটনিটা করলাম, খাওয়া হয়ে গেল। ধনে পাতার চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি মিক্সির বাটির মধ্যে অনেকগুলো ধনে পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এক চামচের মতো টক দই, দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে দেবো একটুখানি নুন, সর্ষের তেল, তিন চার কোয়া রসুন। পেস্টটা বানানোর পরে ঠিক এইরকম দেখতে হয়েছে, কখনো এরকম ভাবে ধনে পাতার চাটনি করে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর এটা আপনি যেহেতু সর্ষের তেল দেওয়া আছে সেহেতু আপনি করে দু তিন দিন খেতেই পারেন, আর এটা আপনারা যদি টক দই অ্যাভেলেবেল না থাকে বাড়িতে সেক্ষেত্রে আপনারা পাতিলেবু দিতে পারেন, কিন্তু পাতিলেবু দিলে এই একটা খুব সুন্দর কালারটা আসে না। আর একটা জিনিস আপনাদেরকে আজকে শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে এটা কিসের কলসি বলুন তো, ওটা হচ্ছে গুড়ের কলসি, মানে নলেন গুড়ের কলসি। তো আমাদের বাড়িতে নলেন গুড় চলে এসছে, শীত পড়ে গেছে, নলেন গুড় আসবে না এরকম তো হতেই পারে না, নলেন গুড় চলে এসছে। শুধু ওইটা না, আর একটা জায়গায় দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সর্ষের তেলের জার, এটা নলেন গুড়, শীত পড়ে গেছে, এইগুলো একদম খাঁটি, কিন্তু যারা তৈরি করে তারা বাবার দোকানে এসে মানে ওরকম বলা থাকে প্রত্যেক বছর শীতে এসে দিয়ে যায়। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমাদের এখান থেকে জয়নগরটা বা একটুখানি যেগুলো একটু ভেতর দিকে জায়গাগুলো কাছাকাছি যেখানে এইসব নলেন গুড় একদম তৈরি হয়, তারপরে মোয়া টোয়া একদম তৈরি হয়, খুব ভালো জিনিস পাওয়া যায়, তো এইগুলো ওই জন্য আমাদের বাড়িতে শীতকালে খুবই আসে, আমরা খুবই খাই, খেতে খুবই ভালোবাসি। বাঙালি এইগুলো খুব ভালোবাসে না, এরকম বোধহয় বাঙালি পৃথিবীতে নেই, তো এগুলো আমাদের বাড়িতে এসে গেছে। তো এখন আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা করবো সেটা হচ্ছে মুখটাকে একটুখানি ক্লিন করার, মুখটাকে ক্লিন করার জন্য এইখানে গরম জল মাত্রায়, তার মধ্যে একটুখানি লেবু তো দিতে হবে, নাহলে মুখটা এমনি শুধু ক্লিন করা যাবে না, কেননা একটু বেশি শীতকালে ক্লিন এইসব তো মাখা হয়, যার জন্য একটু লিকুইড ওয়াটারে একটু পাতি লেবু মুখটা একটু পরিষ্কার করবো। প্রচন্ড পরিমাণে ওপরের ঘরে আওয়াজ হচ্ছিল, আর আমি জোরে জোরে কথাও বলতে পারছিলাম না, কেননা ও অফিসের কাজ করছে, 100টা ওর ফোন আসছে, ওর কাজটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট আমার থেকে, তো সেই জন্য আমি বেশি ওপরের ঘরে নেই ছিলাম না, আর একটুখানি বাইরের দিকে বারান্দার দিকে আমি তখন ভিডিওটা করছিলাম, বাট সেই মুহূর্তে এত গাড়ির আওয়াজ হচ্ছে, এত গাড়ির আওয়াজ হচ্ছে, আমি না পারছি জোরে কথা বলতে ওর জন্য, আর না আপনারা ঠিকঠাক করে পরিষ্কারভাবে শুনতে পারবেন গাড়ির আওয়াজের জন্য। তো আমি নিচের ঘরে চলে এসেছি, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওই জলটার মধ্যে আমি যে ফেস ওয়াশটা ইউজ করি না সেটা হচ্ছে হিমালয়া নিম ফেস ওয়াশ, তো আমি এই ফেস ওয়াশটা একটুখানি এই জলটার মধ্যে নিয়ে নেবো।
আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি এটার পরিবর্তে আপনারা যদি এভাবে ট্রাই করতে চান কখনো মুখটাকে পরিষ্কার করার জন্য, একটু ডিপ ক্লিনের জন্য, সেভাবে আপনারা যে ফেস ওয়াশটা ইউজ করেন সেই ফেস ওয়াশটা এখানে জলের মধ্যে গুলে করতে পারেন। খুব ভালো এটা কিন্তু রেজাল্ট দেয়। আর এটাতে আমি যেটা এখন থেকে করছি না, এটা বোধ হয় আমি 5-6 থেকে এরমভাবে করি, ক্লাস 5-6 এ যখন করতাম তখন থেকে আমি এই প্রসেসটা ইউজ করি। তো এটা কোনো রকম নেট দেখে নয়, কোনো রকম কিছু নয়, নিজের ইচ্ছা যায় এরমভাবে করতে। আমার নিজের মনে হয় যে এরমভাবে করলে আরো ভালো ডিপ ক্লিনটা, আমার মুখটা ডিপ ক্লিন হয়, তো আমি এরমভাবে করে থাকি। আপনারা চাইলে এরমভাবে করতে পারেন, আর না চাইলে শুধু লেবুর সাথে একটু জল মিশিয়ে ক্লিন করতে পারেন। তো এইসব ইউজ করার সাথে সাথে ভালো করে জল খাওয়া, ফ্রুটস খাওয়া, একটুখানি ঘরোয়া খাবার দাবার খাওয়া, এগুলো তো অবশ্যই করতে হবে। আপনারা যদি ভাবেন যে যত দামি দামি প্রোডাক্ট মাখুন না কেন আর এইসব বাইরের খাবার খেয়ে যাব, জল খাবো না, তো তাতে আপনাদের কিছুতেই কিছু হবে না। আর যদি এই ঘরোয়া টোটকাগুলো ইউজ করেন তার সাথে একটুখানি ঘরোয়া খাবার বললাম, জল খা, একটু ফ্রুটস খা, এগুলো করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার স্কিনে একটা হালকা একটা খুব সুন্দর গ্লো আসতে শুরু করে দেবে, যেটাতে আপনাকে খুব ভালো ভালো রেগুলার পার্লারেও যেতে হবে না আর নামি দামি কোনো প্রোডাক্টও মাখতে হবে না। প্রোডাক্ট তো আমরা সবাই কম বেশি একটু আধটু মাখি, কিন্তু সেগুলো ন্যাচারাল কিছু ফেস ওয়াশ, স্ক্রাবার ইত্যাদি, কিন্তু এই ভালো ভালো দামি দামি ফেস প্যাক রেগুলার মেখে বসে থাকতে হবে না। আমাদের নিচের ঘরের কাজ কমপ্লিট, আর আমি এখন লাইট অফ করে দিয়ে ওপরে চলে যাব। গুড ইভিনিং। আর সকালবেলা থেকে সেই যে রান্না বান্না করে ঘরে ঢুকেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই তখন থেকে আমি টিভি খুলে যে বসেছি, সমস্ত যা যা দিদি নাম্বার ওয়ানের এপিসোডগুলো ছিল সবগুলো দেখেছি। তারপরে এখন আমার নতুন একটা সিরিয়ালের নেশা হয়েছে, আমি সিরিয়াল দেখি না বারবার বলেছি, কিন্তু সিরিয়ালের একটা নেশা হয়েছে, সেটা হচ্ছে গুনগুন। গুনগুনের এটা নাম কি গো? খড়কুটো। খড়কুটো খড়কুটো সিরিয়ালটা এখন খুব দেখছি আমি, আমার খুব ভাল লাগে। আর আমি এই সপ্তাহে একবার বেরিয়েছিলাম পরশু দিনকে, তো আমি যেটা কিনে এনেছি সেটা হচ্ছে এই সুন্দর শাড়িটা। এই শাড়িটা কিনে এনেছি, এই শাড়িটা এতটাই ভালো লেগেছে আমার, মনে হচ্ছে যেন আমাকে পরলে খুব সুন্দর লাগবে। যখন আমার কোনো শাড়ি ভালো লাগে তখন আমার সেই শাড়িটা পরার জন্য আমি শুধু ওয়েট করে থাকি যে কোন টাইমে কোন অকেশনে আমি পরবো। এই শাড়িটার জন্য এখন সেই ওয়েটটা আমি করছি। শাড়িটা কেন আমার পছন্দ হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। শাড়িটাতে এরকম কাঁচ বসানো আছে, আর আমার অনেক দিনে ইচ্ছে ছিল আমি কাঁচ বসানো আর উলেন ওয়ার্ক করা, এটা উলেন ওয়ার্ক করা আছে, উলেন ওয়ার্ক করা কাঁচওয়ালা শাড়ি আমি একটা কিনবো। তো আমার ওরকম শাড়ি ছিল না, এরকম কাজ করা শাড়ি দেখলাম আর ওই জন্য নিয়ে নিলাম। এটা কোনো অকেশনের জন্য কিনিনি, ভালো লেগেছে বলে তাই কিনেছি। আমার এমনি শাড়ি টাড়ি খুব কমই কিনি, কুর্তি ফুর্তি প্রচুর বাইরে যাওয়ার আছে, কিন্তু বাইরে কোথায় যাচ্ছি। এবছর আমাদের বাইরে যাওয়ার জন্য একটা প্ল্যান হচ্ছিল নর্থ সিকিম, তো সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে, কারণ আর একটা কি ভাইরাস চলে এসছে সেই সবের জন্য ক্যান্সেল হয়ে গেছে। মানে কিছু বুক টুক হওয়ার আগেই সব মোটামুটি ঠিক হয়েছিল যে হ্যাঁ আমরা এবার বুক করতে পারি, তার আগেই এটা ক্যান্সেল হয়ে গেল। তো এইরকম খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। তো এই জন্য মাঝে মধ্যে একটুখানি কেনাকাটা করে নিচ্ছি। আর একটা এরকম রুমাল টুপি কিনে নিয়েছি, এটা প্লাস্টিক থেকে খুলে দেখাচ্ছি না। সকালবেলা যে লাউয়ের পায়েসটা করেছিলাম, ওই লাউয়ের পায়েসটাকে ভাতের সাথে সব একটু একটু করে খেয়ে চেঁকে দেখেছে যে কিরম টেস্ট হয়েছে না হয়েছে, আদৌ ওটা মুখে দেওয়ার যোগ্য না যোগ্য না এরকম সব দেখেছে, বলেছে সন্ধ্যাবেলা খাবে, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর বসে যাবে যে সন্ধ্যাবেলা কার কতটা ভালো লেগেছে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল, তিন রাত এক করে দিচ্ছে বসে বসে কাজ করছেন উনি। আমি যাবো একটুখানি চা টা করতে, আর আমার একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, নাক ফাক টানছি কেন না, মাঝে মধ্যেই লেগে যায়। আর আর হ্যাঁ, আমি একটা জিনিস মায়ের কাছ থেকে এনেছি দেখাচ্ছি, এই পাউচ ব্যাগটা মা আমাকে দিয়েছে, মায়ের ঘরে ছিল, এটাতে আমি কিছু জিনিসপত্র রাখতে পারবো সাজ করে। আর এই দুটো ব্যাগ, এইগুলোতে বেশ জামা কাপড় রাখা আছে, এরকম দুটো ব্যাগ এইগুলো নিয়ে চলেছি, মায়ের কাছে অনেকগুলো ছিল, আমি এগুলোতে এই বেনারসি টেনারসিগুলো রাখবো, কোনোদিন রাখিনি, তো দেখি রেখে যদি ঠিকঠাক থাকে মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে এটাকে কন্টিনিউ রাখবো, নাহলে এটা যেরকম রাখছিলাম সেরকম যাবো। আজকে সন্ধ্যাবেলা আরও একবার ইনি পুণ্য অর্জন করতে যাচ্ছেন, আমাকে চা খাইয়ে চা করতে এসছে, আমিও সাথে সাথে এলাম। আসলে আমি এসেছি আটাটা বার করতে, একদিন মাখায় দুদিন করা,
তো আটাটা আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এমন চা করলো দুজনকার দু কাপ হলো না, একজনকার এক কাপ আর একজনকার হাফ কাপ। ঠুকলে কি বেড়ে যাবে চায়ের বাটিটা? তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।